রাধানগর গ্রামের কৃষক রাজকুমার রায় পৈতৃক কিছু জমি চাষ করে জীবিকা নির্বাহ করেন এই জমির দিকে নজর পড়ে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির চাঁদা চায় তার কাছে প্রাণের ভয়ে প্রথমে দশ হাজার টাকা দেন পরে আরও এক লাখ টাকা দাবি করে কিন্তু দিতে না পারায় রাজকুমার ও তার ভাই সুদেবের উপর হামলা চালায় সন্ত্রাসীরা আহত সুদেব বর্তমানে হাসপাতালে ভর্তি সব লোকজন যা আছে মারধর করার কয়েকটি সালা তোরে এই দেশের থেকে খাদা নিয়ে আরও অনেক ভয় বা আমাদের বাড়ির কিছুদিন লোক ছিলই না অনেক বয় ব্রাদার দেখাচ্ছে আমরা মামলা করছি এই থানাতে ভুক্তভোগীদের অভিযোগ ঘটনার বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনো কেউ গ্রেফতার হয়নি উপরন্ত অভিযুক্তদের প্রকাশ্য হুমকিতে তারা বাড়ি ছাড়া ভুগছেন নিরাপত্তাহীনতায় ভয়তেই চলে গেছি আর জিনিসপাতি একটা সংসারে গরিবের হলেও থাকে ওই সিদ্দিকির বাড়ি আর হারেজের বাড়ি আছে আমি যদি এখন আপনার সাথে যাই পুরাটাই আমি বাইক করে আনতে পারবো কথ্য ভাষায় গালিগালাজ গালাজ করে এবং বলে এই দেশ থেকে রাতারাতি পালায় যাবে তোদের জন্য এ দেশ না তোরা এই দেশ থেকে বিদায় নেয় তোরা এই দেশ থেকে চলে যা পুলিশ কয় যে আসামি পাই না এই আসে না পুলিশ আসামিরা কোথায় আসামিরা কয় পলাত আসামিরা ঘরে ফিরে দেখা যায় কিন্তু পুলিশ হুমকি কি দেয় আরো কয় এই কেস আগে জামিনে আসি তারপরে তো বাড়িপরি মারবো এদিকে চাদা যাওয়ার কথা অস্বীকার করেছেন অভিযুক্ত হারিসের স্ত্রী না না এলি মিথ্যা কথা এ শোনেন আমার ছেলে আছে যে আমি বিল্ডিং দেব ঐ সাদা খায় আপনি এই গ্রামে শোনেন গাদি স্থানীয়রা জানাই সিদ্দিক হারেসটা আগে জামাত করত বর্তমানে ক্ষমতা সিনদের ছত্রছায়ায় এসব কাজ করছেন এই যে সিদ্দিক মাস্টার এই যে হারেজ মিজান জিয়া এটা সিদ্দিক গং হিসেবে পরিচিত ঠিক আছে এই সিদ্দিক গং এই অত্র এলাকা বাড়ি করার পরে আমি তো আমি এখানকার স্থান আমি জনপ্রতিনিধি আমি এই এই ওয়ার্ডের দুই নম্বর জনপ্রতিনিধি তো এরা এই এলাকায় আসার পর বাড়ি করার পর এরা সুকৌশলে বিভিন্ন কায়দায় ভয়ভীতি মারপিট ঠিক আছে প্রতিনিয়ত এই হিন্দুদের উপর অত্যাচার করে পুলিশ জানাই আসামি ধরতে সব ধরনের চেষ্টা চলছে তদন্ত চলছে আসামি চেষ্টা চলছে প্রকাশ্যে ঘোরাঘুরি করছে এমন কোনো সংবাদ আমার কাছে এখন পর্যন্ত কেউ তারপর আমার তন্ধকারী চেষ্টা করছি সংখ্যালঘু পরিবারটি নিরাপত্তা নিশ্চিতের দাবি এলাকাবাসীর মুশফিকান একুশে টেলিভিশন